ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরার কাচারি কান্দি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। আহত কমপক্ষে 30 জন। নিহতরা হলেন মারফত আলীর ছেলে সাদির মিয়া ও আসাদ মিয়ার ছেলে হিরণ। আহতদের উদ্ধার করে রায়পুরা সহ নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় জজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পুলিশ জানিয়েছে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি গ্রামের শাহ আলম মেম্বার ও ছোট শাহ আলমের দ্বন্দ্বের জেরে এর আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর শাহ আলম মেম্বার ও তার সমর্থকরা ভোরে গ্রামে ফিরে এসে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। বগুড়া সোনাতলা